জি স্যার, আচ্ছা, এইখানে আমি ড্রয়িংটা করে দেখাই যে আমার ছিল এরকম একটা ভেসেল, এই হচ্ছে আমার একটা হাফ কেটে নিলাম একটা সিলিন্ডারের। এই সিলিন্ডারটা এই আমরা যদি ফোর্স গুলো দেখতে চাই বা স্ট্রেস গুলা, এর এর যে প্রেশার আছে ইনার প্রেশার সেটা হচ্ছে পি, এর চারিদিকে এইভাবে প্রেশার আছে এন্ড দেন এটার উপরে ইফেক্টটা পড়তেছে। পড়ার ফলে এর নিজে একটা রিয়াকশন, তোমরা জানো যে যদি বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স পড়ে তাহলে ওর ইন্টারনাল একটা ফোর্স ক্রিয়েট হয় যেটা ও ব্রাস্টিং হওয়া থেকে রেজিস্ট করে। আমি এখন যে ড্রয়িং গুলো করছি সেটা হচ্ছে ট্যাঞ্জেনশিয়াল ফোর্স, এবং এই ট্যাঞ্জেনশিয়াল ফোর্স এ বাস্টিং হতে সাহায্য করে এবং ওখান থেকে আমরা স্ট্রেস ক্যালকুলেট করতে পারি। এখানে এইটা হচ্ছে টি, এই এর থিকনেসটা হচ্ছে টি, আর এর ইনার রেডিয়াস যেটা আমরা জানি এটা হচ্ছে আর। যখন টি ইজ ভেরি ভেরি লেস দেন আর, যখন টি ইজ ভেরি ভেরি লেস দেন আর, তখন মাত্র আমরা কি বলে থিন ওয়াল হিসেবে কনসিডার করতে পারবো। ওই ভ্যালুটা কত সেটা হচ্ছে আর বাই টি, এইটা যদি গ্রেটার দেন 20 হয়, মানে এটা হচ্ছে থাম রুল একটা। আমাদের কিন্তু এটা চেক করতে হয় যে আর বাই টি যদি গ্রেটার দেন 20 অর ইকুয়াল টু 20 হয় তাহলে ওইটাকে আমরা থিন ওয়াল হিসেবে কনসিডার করি। তাহলে থিন ওয়ালে এইগুলো যদি আমরা হিসাব করি, দেখো এখানে ভি হচ্ছে ভলিউম, স্টোরেজ ক্যাপাসিটি, পি হচ্ছে ইন্টেন্সিটি অফ ইন্টারনাল ফোর্স, ডি হচ্ছে ডায়ামিটার অফ দ্য শেল, টি হচ্ছে থিকনেস, সিগমা টি ট্যাঞ্জেনশিয়াল সিগমা, আর পারমিসেবল রেডিয়াল স্ট্রেস, এইগুলো যদি থাকে তাহলে আমরা ইজিলি এর ক্যালকুলেশন সবগুলো করে আমরা পেতে পারি এই অংশটুক। টি ইকুয়াল টু পি ডি বাই ফোর সিগমা টি, তার মানে এখানে সিগমা টি ইকুয়াল টু কত হচ্ছে, আরে সিগমা টি সমান, আমি যদি সিগমাটি এই পাশে নিয়ে আসি তাহলে পি ডি বাই ফোর টি, এই হচ্ছে, হ্যাঁ এই হচ্ছে আমার সূত্র। এই সূত্রটাও তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে, এটা হচ্ছে থিন ওয়ালের জন্য সিগমা টি ইকুয়াল টু পি ডি বাই ফোর টি। কিন্তু এই 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 সব ক্ষেত্রে এই সব ক্ষেত্রে আরেকটা জিনিস থাকে, এইসব ক্ষেত্রে আরেকটা জিনিস থাকে। আমি ওই সূত্রগুলো কোনোটাই তোমাদের শো করতে হবে না, বিকজ আমরা জানি যে 243 তে সলিড মেকানিক্সে এই সূত্রটা ডেভেলপ করে আসছো এবং সব থিওরি দেখে আসছো। না এটা আমাদের যেটা দরকার আরেকটা তথ্য তোমাদের দেওয়া থাকবে, সেটা হচ্ছে ইফিসিয়েন্সি। এই ইফিসিয়েন্সিটা কিসে? এই ইফিসিয়েন্সিটা হচ্ছে সার্কামফারেন্সিয়াল জয়েন্ট, এইটা সময় সময় প্রবলেমের মধ্যে বলা থাকে। যদি এই ধরো ওই বয়লারটা সিল করা, তো ওখানে রিভেটিং করা না, এখানে জয়েন্ট করা, এই শিটটা শিট মেটালটা নর্মালি রিভেটিং করা থাকে অথবা সিম জয়েন্ট থাকে অথবা ওয়েল্ডিং করা থাকে, তো যাই করা থাক না কেন তার ইফিসিয়েন্সি যদি বলে দেয় তাহলে আমরা
নিচের এই সূত্রটা ইউজ করতে পারবো। ইফিসিয়েন্সি যদি বলা থাকে তাহলে নিচের এই সূত্র, ইফিসিয়েন্সি যদি বলা না থাকে তাহলে উপরের এই সূত্র। বলা না থাকে মানে হচ্ছে ইফিসিয়েন্সি ইকুয়াল টু ওয়ান। তাহলে এই হচ্ছে আমার থিন ওয়ালের ক্ষেত্রে সূত্র। নাও আমি একটা প্রবলেম এখানে দেখতে চাইব। প্রবলেমটা খুবই সিম্পল, এই হচ্ছে আমার প্রবলেমটা। এটা যেহেতু এখানে রেকর্ড করা থাকবে সেহেতু তোমরা দেখতে পাবা ইজিলি। সো এটার কি হচ্ছে, একটা অ্যালুমিনিয়াম অ্যালয় প্রেশার ভেসেল ইজ মেড অফ টিউবিং হ্যাভিং অ্যান আউটসাইড ডায়ামিটার 200 অ্যান্ড দ্য ওয়াল থিকনেস ইজ 6। এই হচ্ছে আমার তথ্যটা। হোয়াট প্রেশার ক্যান দ্য সিলিন্ডার ক্যারি ইফ দ্য পারমিসেবল ট্যানজেনশিয়াল স্ট্রেস ইজ 82 মেগাপ্যাসকেল অ্যান্ড দ্য থিওরি অফ থিন ওয়াল ভেসেল ইজ অ্যাসিউমড। তার মানে এখানে থিন ওয়াল অ্যাসিউম যদি করি তাহলে কত পি, পি এর ভ্যালুটা কত হবে সেটা বের করতে বলছে। দেন দুই নম্বরে বের করতে বলছে অন দ্য বেসিস অফ প্রেশার ফাউন্ড ইন পার্ট ওয়ান কম্পিউট কম্পিউট অল দ্য স্ট্রেস কম্পোনেন্ট কম্পিউট অল দ্য স্ট্রেস কম্পোনেন্ট। তার মানে হচ্ছে অল দ্য স্ট্রেস কম্পোনেন্ট মানে ওই যে তিনটা আছে, সিগমা টি এবং সিগমা এল, অল দা স্ট্রেস কম্পোনেন্ট ইউজিং দা থিওরি থিক ওয়াল সিলিন্ডার। তার মানে থিক ওয়ালের যে সূত্রগুলো এটা ইউজ করব, প্রোভাইডেড যে পি বের করে নেব এ থেকে। এই হচ্ছে আমার প্রবলেমটা। এটা শিগলির বই এই প্রবলেমটা আছে, সেটা এফপিএস ইউনিটে, সো ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর এখানে তো আমাদের অঙ্কটা করাই আছে। না আমি যদি সলিউশনটা দেখতে চাই তাহলে আমার প্রথমে আর আইটা বের করে নিছি, আর আই বের করলাম। কারণটা স্যার আর আই কি স্যার ওই আউটসাইডের জন্য? হ্যাঁ আর আই আউটসাইডের জন্য, আর আই ইনসাইডের জন্য। ইনসাইড ইনসাইড রেডিয়াস, হ্যাঁ এই আর আই দেখো আমি ছবিতে আঁকালাম। এর বলা হচ্ছে যে ডায়ামিটার আউটসাইড ডায়ামিটার এইটা হচ্ছে 200, ঠিক আছে। তাহলে ইনসাইডেরটা কত হবে, যেহেতু থিকনেস টি হচ্ছে 6, তাই না? তাহলে এ পাশে 6 বাদ যাবে, এ পাশে 6 বাদ যাবে, এই জন্য এই যে দুটো 6 বাদ দিছে, 6 × 6 বাদ দিছে, আবার 2 দিয়ে ভাগ করছে কেন, কারণ রেডিয়াস বের করছে। এবং আরও আমরা জানি 100, তার মানে আমরা ইজিলি 100 থেকে 6 বাদ দিলে 96 পাইতাম, এটাতে সমস্যা হতো না। সো আর আই এবং আরও এখানে বের করে নেওয়া হয়েছে, আর চেক করা হলো, এখানে চেক করা হলো টি বাই আর আই কত হয় এবং দেখা গেছে এটা গ্রেটার দেন এইটা। সুতরাং এটা থিন ওয়াল থিওরি প্রযোজ্য, মে নট ইল্ড সেফ, মানে যেহেতু এটা বড় সেহেতু এটা থিন ওয়ালের সূত্র প্রযোজ্য নাও হতে পারে, তারপরে যেহেতু অঙ্কেই বলে যে থিন ওয়াল ধরে নিয়ে করতে, সেই জন্য সিগমা ম্যাক্স ইকুয়াল টু, এই হচ্ছে আমার সূত্রটা, যে সূত্র থেকে আমরা ইজিলি দেখতে পাই পি ইকুয়াল টু এটা। এবং এই পিটা যদি আমি এখানে বসাই তাহলে আমি স্ট্রেসটা পাই এই ভ্যালু। এখন বিতে আমাদের বলতেছে যে ম্যাক্সিমাম স্ট্রেস উইল অকার ইনসাইড দ্য রেডিয়াস অ্যান্ড ইট উইল বি অকার অ্যাট আর ইকুয়াল টু আর আই। সো
tangential stress inside amra dekhte pai 82.5 megapascal ekhane kichu ongsho nei similarly amra sigma r ebong sigma t eta sigma r ar upore sigma t ei dutu soman hobe তাহলে এই স্যার p equal to 5.1 megapascal এটা স্যার বুঝলাম না ও এই পাশে সূত্র থেকে এইটা তো 82 পয়েন্ট কত এটা 82.5 না t equal to 6 di আছে t এর ভ্যালু আছে তাহলে এই ভ্যালুতে বসালে p এইটা বের হয় এই p টা ইউজ করছে আমরা এই সিগমা টি বের করার ক্ষেত্রে এটা হচ্ছে সূত্র সিগমা টি এটা পাইছো আর যদি থিক ওয়াল থিওরি ইউজ করা হতো তাহলে আমরা সূত্র পেতাম এটা আমরা এইখানে আমরা রেকর্ডিং শেষ করি এরপরে আমরা